বাংলাদেশের উত্তরে দুটি জেলা রাজশাহী এবং বগুড়ার প্রায় 1500 উদ্যোক্তা খাবার ব্যবসার সঙ্গে জড়িত। পথখাদ্য এবং রেস্তোরাঁ ব্যবসা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমার ব্যবসা মোটামুটি ভালোই চলে আসছে, বরাবরের মতো আসছিল, কিন্তু এখন বর্তমানে করোনাকালীন সময়ে সময়ের কারণে, লকডাউনের কারণে আমরা ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে ক্ষতি হয়েছি। ব্যবসা আগের মতো করতে পারছি না, যার জন্য আমরা আসলে ভালো নেই। আমরা আসলে মধ্যে ব্যবসায়ীদের মাঝে খাবার প্রস্তুত এবং পরিবেশনের অনেক সমস্যা পরিলক্ষিত হয়। বেশিরভাগ খাদ্য ব্যবসায়ী নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়ে খাবার প্রস্তুত করেন না। অনেকে সাবান দিয়ে হাত না ধুয়ে খাবার প্রস্তুত করেন, অনেকে খাবার ঢেকে রাখেন না। রাজশাহী শহরের পদ্মা নদীর পার ঘেঁষে প্রায় 200 উদ্যোক্তা খাবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা যায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সৈয়দ আলী, আমার বাসা মালদা বনি উপজেলা। আমি মিষ্টির জগতের ব্যবসায়ী, গত 10 বছর ধরে আছি। আমার বায়া বাজারের দোকান আছে এবং মালদা বনিতেও দোকান আছে। আর আমরা নিজস্ব সব নিজস্ব ফুড প্রোডাক্ট তৈরি করি। আমাদের নিজস্ব প্রোডাক্ট মিষ্টি, দই, বেকারি আইটেম, কেক, বিস্কুট, চানাচুর। অনেক হোটেল রেস্তোরাঁয় পোড়া তেলের ব্যবহার দেখা যায়। অনেকে ময়লা ফেলার ঝুড়ি, ডাস্টবিন ব্যবহার করেন না। বেশিরভাগ ব্যবসায়ী প্লাস্টিকের পলিব্যাগ ব্যবহার করেন। অনেক হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এছাড়াও ব্যবসায়ীদের মাঝে আধুনিক কারিগরি জ্ঞানের স্বল্পতা পরিলক্ষিত হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাকির হাসান। আমার বাড়ি বেদগেরি বনানী বাইপাস সংলগ্ন। আমি বর্তমান বেকারি ব্যবসাতে জড়িত আছি। আমার বেকারির নাম দৈনিক স্পেশাল ফুড অ্যান্ড প্রোডাকশন। আমি ব্যবসার শুরু লগ্ন কাল থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম। আমার এখানে যে জনবল আছে, তারা যদি একটু উন্নত প্রশিক্ষণ পেত, তাহলে আমার এই উৎপাদনটা আরও বেগবান হতো, আরও আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। আমি আব্দুল জাকির, আমি বেগলাবাদ যাবতীয় খাদ্যবস্তুর ব্যবসা করি। আমার দোকান হচ্ছে পরোটা, দুপুরে ভাত, ডিম, মুরগি, মাছ, আলু ভাজি, লাগাই, বিকেল আর ছোটো পুরি, বড়ো পুরি, রুট, পিঁয়াজি, সামুচা। ইনকাম বেশি, আমরা একটা দিন দুদিনের বেশি ব্যবহার করলে ক্ষতি, ফেলতে পারছি না যেহেতু দাম বেশি। তারপরেও চেষ্টা করছি ফেলে দেওয়ার মতো, মানে ব্যবহার করি না না বললে। তেলের দাম বাড়ার কারণে আমাদের বাধ্যমূলক এই তেল ব্যবহার করতে হয়। পলিব্যাগ এবং পেপারে মোড়ানো খাবার বিক্রি বন্ধ করে পরিবেশ বান্ধব খাদ্য মোড়ক ব্যবহার করা উচিত। ফলে পরিবেশ দূষণ তথা ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব। এই সকল অনিরাপদ ও অস্বাস্থ্যকর উপায়ে তৈরি খাবার খেয়ে মানুষ বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে। বাইরের খাবার বলতে ফুচকা চটপটি, এ দুটো আমার খুব পছন্দের খাবার। যারা রাস্তার পাশে খাবার বিক্রি করেন, তারা সাধারণত স্বাস্থ্যবিধি মেনে চলেন না, হাত পরিষ্কার রাখেন না, বাসি খাবার পরিবেশন করেন। অনেক সময় এগুলো খাবার খেয়ে আমাদের মানে পেটের সমস্যা হয়, এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। পথখাদ্য ব্যবসা জনপ্রিয় হবার কারণে অনেক শিক্ষিত বেকার এখন খাবার ব্যবসার পেছনে ঝুঁকেছেন। এতে অনেক বেকারত্বের পরিত্রাণ ঘটেছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার সকলের সাংবিধানিক অধিকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013 এর আইনের পরিপ্রেক্ষিতেই গঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানুষের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে উৎপাদন থেকে ভোক্তা টেবিল পর্যন্ত খাদ্য পৌঁছানোর জন্য বিভিন্ন পথ পরিক্রমায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করো বাংলা একটি প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। এটি একটি ইন্টিগ্রেটেড সিস্টেম, অর্থাৎ সকল ধরনের স্টেক হোল্ডারদেরকেও এগিয়ে আসতে হবে, অর্থাৎ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাংবাদিক সুধী সমাজ সবাইকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এগিয়ে আসতে হবে। রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন এনজিও সাংবাদিক সুধী সমাজ কাজ করতেছে। তার অংশ হিসেবে ইএসডিওর একটি উপপ্রক দেশীয় ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথ খাদ্য ব্যবস্থার ত্বরান্বিতকরণ প্রজেক্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। এই প্রজেক্টের কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় রাজশাহী কর্তৃক এই ধরনের কার্যক্রম এই প্রকল্পের কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই এবং সাথে সাথে আরও বিভিন্ন অর্গানাইজেশন এবং সাংবাদিক সুধী সমাজকে আমরা এই কার্যক্রমগুলোকে মানুষকে সচেতন করার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে করে আমরা রাজশাহীতে রাজশাহীর মানুষজন যেন নিরাপদ খাদ্য পায় এবং নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন হয়, অর্থাৎ কখন কোন খাবারটা কীভাবে সংরক্ষণ করতে হবে, রান্না করতে হবে, এরপর সেই খাবারটাকে উৎপাদন করতে হবে, এই সকল বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা প্রাপ্তির মাধ্যমে যেন আমরা গ্রীষ্মকে সমৃদ্ধ এবং উন্নত জাতি গঠনে যেন আমরা এগিয়ে যেতে পারি। ইএসডিও এই প্রজেক্টের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এবং উপজেলা পর্যায়ে মানুষ নিরাপদ খাদ্য সম্পর্কে যে সকল ধারণা তারা লাভ করলো এগুলো তাদের বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে তারা নিরাপদ খাদ্য গ্রহণ করবে এবং সুস্থ থাকবে, এই আশাবাদ থাকলো। পোড়া তেল ব্যবহার বন্ধের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এই পোড়া তেল সাবান তৈরির কারখানায় বিক্রির ব্যবস্থা করলে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। এই সমস্যাগুলো সমাধান করলে শুধুমাত্র রাজশাহী এবং বগুড়া জেলা নয়, বরং বাংলাদেশ সহ পৃথিবীর খাদ্যরসিক মানুষ পাবে নিরাপদ খাদ্যের সুব্যবস্থা। মুশাক ফাউন্ডেশনের সহায়তা বিশ্বব্যাংক অর্থায়িত সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট রেসিপির উপপ্রকল্প হাইজেনিক রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড ইন বাংলাদেশ ইনে সাস্টেইনেবল হয়ে শীর্ষক প্রকল্পটি ইএসডিও বাস্তবায়ন করছে। রাজশাহী জেলার পাবা উঠিয়া উপজেলা এবং রাজশাহী সিটি কর্পোরেশন এবং বগুড়া মিউনিসিপ্যালিটি। এই প্রোগ্রামটির একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বগুড়া অঞ্চলে যারা বসবাস করে তারা যেন এক ধরনের নিরাপদ যে আমরা পথের খাবার বা স্ট্রিট ফুড বলতে যেটি বুঝি সেটা যেন ভোক্তারা নিরাপদভাবে পায় এবং পরিবেশ সংক্রান্ত যে দূষণ এবং অকুপেশনাল যে সমস্ত হ্যাজার্ড এবং লাইভলিহুডের যে রিস্ক স্ট্রিট ফুড ভ্যান্ডরদের জন্য সেটি যেন কমিয়ে আনা যায় এবং একই সাথে এই এন্টারপ্রিনিয়রদের যে কারিগরি জ্ঞান এবং দক্ষতা স্পেশালি ফুড সেফটির ক্ষেত্রে সেটিকে আরও নিশ্চিত করা যায়। এখন বিদ্যমান বাংলাদেশের যে স্ট্রিট ফুডের অবস্থা সেখানে আমরা সাধারণত যে বিষয়গুলো সবসময় কমনলি চোখে পড়ে তার একটি হচ্ছে যে এই পথ খাদ্য বিক্রেতাদের যে প্রক্রিয়ায় এই খাদ্যটি তৈরি করা হয় এবং যেই প্রক্রিয়ায় খাদ্যটি ভোক্তা পর্যায়ে দেওয়া হয় এই পুরো প্রক্রিয়াটি অস্বাস্থ্যকর বা ক্ষেত্র বিশেষে কম স্বাস্থ্যকর। কেননা এখানে খোলা খাবার পানির বিশুদ্ধতা সেভাবে নিশ্চিত না করা এবং একই সাথে খাদ্য মানের ক্ষেত্রে যে নানা ধরনের ভেজাল উপকরণ এবং এগুলোকে ঢেকে রাখা বা স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করার ক্ষেত্রে যেগুলো আমরা দেশের বাইরে সাধারণত দেখে থাকি আমাদের দেশে এই প্র্যাকটিসটি খুবই কম, যেটি খুবই প্রয়োজন। কারণ এখন বাংলাদেশ যখন একটি মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছে এবং আমরা আর্থিকভাবে সক্ষম হচ্ছি এখন সবসময়ের জন্যই স্বাস্থ্যকর খাদ্য সকলের জন্য প্রয়োজন, কারণ স্বাস্থ্যই সকল
সুখের মূল। কিন্তু এই যে এই পথ খাদ্য বিক্রেতাদেরকে এই বিষয়টিতে সচেতন করার, আসলে এই প্রকল্পটির আগে উল্লেখযোগ্য তেমন কোনো উদ্যোগ সে অর্থে চোখে পড়ে না। এবং শুধু পথ খাদ্য বিক্রেতাদেরকে সচেতন করলেই মূলত দায়িত্ব শেষ হয়ে যায় না, কারণ যারা পথ খাদ্য বিক্রেতা বা স্ট্রিট ফুড সেলার তারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত নয়, তাদের কারিগরি দক্ষতা এবং জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যে কারণে এই কার্যক্রমের সাথে আমরা কারিগরি দক্ষতা, জ্ঞান এবং উদ্ভাবনীমূলক বিভিন্ন কৌশল, স্বাস্থ্যসম্মত বিভিন্ন পন্থা ও উপায় এগুলোকে নিশ্চিত করে ভোক্তা পর্যায়ে এবং এই খাদ্য বিক্রেতা যারা স্ট্রিট ফুড সেলার উভয় ক্ষেত্রে সচেতনতা এবং বাস্তবায়ন সুনিশ্চিত করছে। অন্যদিকে দেখা যায় যে অনেক এই স্ট্রিট ফুড সেলার কিন্তু চাইল্ড লেবার, এবং এই চাইল্ড লেবারদের আমাদের দেশের সরকার অঙ্গীকারাবদ্ধ 2025 সালের মধ্যে আমরা বাংলাদেশ থেকে সব ধরনের শিশু শ্রম প্রত্যাহার করব। সেই ক্ষেত্রে এই কার্যক্রমটির মাধ্যমে এই বিষয়টিকেও সচেতন করা হচ্ছে, এবং এই খাদ্য বিক্রেতারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভেজাল এবং অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে খাদ্যশস্য তৈরি করে। যেমন একটা বড় উদাহরণ, পোড়া তেল দিয়ে বারবার খাদ্য তৈরি করা এবং নানা ধরনের সস্তা বা অখাদ্য জাতীয় জিনিসও যুক্ত করা। এখান থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের দেশে ভোক্তা পর্যায়ে যেমন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং তার পুষ্টিগুণ কমে যায় এবং এটি সামগ্রিকভাবে দেশের মানুষের উৎপাদনশীলতাকে কমিয়ে দেয়, এই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। এবং অপরদিকে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাও যখন একটি পুষ্টি সমৃদ্ধ, স্বাস্থ্য সমৃদ্ধ, মানসম্মত এই পথ খাদ্য বিক্রি করবে তখন এখানে কিন্তু তার বিক্রয় বিপণন এগুলোও বৃদ্ধি পাবে এবং তারও আর্থসামাজিক অবস্থা আয় রোজগারের ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা রাখবে। ইতিমধ্যে এই কার্যক্রমটি আমরা শুরু করেছি, এর সুফল আমরা দেখতে পাচ্ছি যে এটি উভয় ক্ষেত্রেই ভোক্তা পর্যায়ে যেমন একটি বড় আগ্রহ তৈরি করছে এবং যারা এগুলোর বিপণনের সঙ্গে যে স্ট্রিট ফুড সেলাররা জড়িত আছেন তাদের মধ্যে যারা ইতিমধ্যে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তারাও কিন্তু অনেক সচেতন হয়েছেন। আয় রোজগারের ক্ষেত্রেও তাদের দোকান বেশি চলছে, সেটি তাদের আয় রোজগার বৃদ্ধি করছে। শিশু শ্রমকে এখানে আমরা উইথড্র করার ব্যবস্থা করেছি এবং তার বদলে তার প্যারেন্টসদেরকেও আমরা অল্টারনেটিভ জবে ইনভলভ করার চেষ্টা করেছি। পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন, শিশু শ্রম রোধ, সর্বোপরি নিরাপদ খাদ্য, আয় ও কর্মসংস্থান সকল ক্ষেত্রেই এই প্রকল্পটি একটি মাইলফলক হিসাবে ভবিষ্যতে কাজ করতে সক্ষম হবে, যার কিন্তু সূচনা ইতিমধ্যেই পূর্ণ।